আসসালামু আলাইকুম সায়রার রান্না অ্যান্ড বিনোদন চ্যানেল থেকে আমি সায়রা বিলকির সবাইকে স্বাগত জানাচ্ছি এক ভেজিটেবল নুডলস রান্নার রেসিপি দেখার জন্য প্রথমে আমি আপনাদেরকে উপকরণগুলো দেখাচ্ছি আমি এক বাটি নুডলস নিয়েছি যেটা আমি ঘরে তৈরি করেছি তারপর নিয়েছি সবজির মধ্যে পাতা পাতাকপি গাজর তারপর বরবটি আবার নিয়েছি ক্যাপস টমেটো ফু ফুলকপি তিন ধরনের ক্যাপসিকাম হলুদ লাল এবং সবুজ এবং কাঁচামরিচ আর এটাতে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি সয়া সস পেঁয়াজ কুচি তারপর চিলি সস রেড চিলি সস এবং গ্রিন চিলি সস এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এগুলো আমার ঘরে তৈরি লবণ আর দুটো ডিম লাগবে একটু ভাজা গোল গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে লাগবে প্রথমে আমি পেঁয়াজ সহ সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর নুডলসটা আমি আলাদা সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছি সবজি ভাজার ক্ষেত্রে যেগুলো বেশি সিদ্ধ হবে এগুলো আগে দিয়েছি যেগুলো কম সিদ্ধ হবে ওগুলো পরে দিয়েছি আস্তে আস্তে সবজিগুলো নরম হয়ে আসলে ফ্যাটানো ডিমটা আমি এক সাইডে দিয়ে দিব এতে সবজি তো ডিমের ফ্লেভারটা অ্যাড হবে আর লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো মিক্সার করেছি আর মরিচ কুচিও রয়েছে এতে সুতরাং ঝালের ক্ষেত্রে যার যার পছন্দ অনুসারে বাড়াতে কমাতে পারেন সয়া সস দিলাম এবার চিলি সস গ্রিন চিলি সস তারপর রেড চিলি সস এগুলো অ্যাড করব এদিকে নুডলসটা আমি ভালো করে সিদ্ধ করে আবার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি না হলে কিন্তু নুডুলস লেগে যাবে স্ট্রেনারে রাখলে আপনারা একটু পরপর নেড়ে চেড়ে দিলে এটা ঝরঝরে হবে এই নুডলসটা শ্যামাইয়ের মেশিন দিয়ে আমি ঘরে তৈরি করে নিয়েছি ঘরে তৈরি করা জিনিস স্বাস্থ্যসম্মত আবার বাজারের ম্যাগি কিংবা অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের নুডুলসও আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি সবজির সাথে আবার ভালো করে মিশিয়ে নিব আর আবার একটু লবণ দিব নুডলসের জন্য প্রথমে সবজির জন্য দিয়েছি এখন নুডলসের জন্য আর একটু দিয়েছি ভালো করে উপর নিচ করে সবজির সাথে নুডলসটা মিশিয়ে নিব আর প্রয়োজনে আবার একটু চেখে দেখবেন যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিতে হবে আর কেউ ঝাল বেশি খেলে কাঁচামরিচ আবার গোলমরিচের গুঁড়ো আর একটু অ্যাড করতে পারেন আর যেহেতু এই ডিশগুলো বাচ্চারা খায় বেশি ঝাল না করাই ভালো এটা একটা ব্যালেন্স ডায়েট যেহেতু নুডলসটা কার্বোহাইড্রেট ডিম হচ্ছে প্রোটিন তারপর বিভিন্ন ধরনের সবজিগুলো হচ্ছে ভিটামিন মিনারেল আর সস হওয়াতে এটা খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার বাচ্চাদের বিকালে নাস্তার জন্য কিংবা স্কুলে টিফিনের জন্য আপনারা অনায়াসে এই খাবারটি ব্যবহার করতে পারেন আমি আবার লবণ চেখে দেখেছি সামান্য লবণ লাগবে ও ওই অনুপাতে লবণটা আপনারা আবার দিয়ে দিবেন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশনটা আসলে যার যার পছন্দ অনুসারে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে